বেকারত্ব জীবনটাই দুর্বিষহ। যারা খালাসির পরীক্ষায় আবেদন করেছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন, খালাসির পরীক্ষা কখন নেওয়া হবে? এই বেকারত্ব আর ভালো লাগছে না, তাই এই প্রশ্নটা বারবার মনের মধ্যে উকিদায়। আবার অনেকে আমরা জানতে পারছি যে খালাসির পরীক্ষা 30 তারিখ হবে বা 7 তারিখ হবে ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন রেলওয়ে চাকরিজীবী বন্ধু, আসলাম আরফিন। আজকে আমরা তার থেকে শুনবো খালাসির পরীক্ষার সম্ভাব্য ডেট বা খালাসির পরীক্ষা কখন হতে যাচ্ছে এই বিষয়ে, এবং পরীক্ষায় কিভাবে প্রিপারেশন নেবেন আপনারা সে বিষয়টা আমরা তার থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ হাসান, আপনারা দেখছেন রেলওয়ে আপডেট। তো আসলাম ভাই, আপনাকে আমাদের রেলওয়ে আপডেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিভিন্ন মাধ্যমে মারফত জানতে পারছি যে খালাসির যে পরীক্ষাটা বাংলাদেশ রেলওয়ে নিতে যাচ্ছে সেটা 30 সেপ্টেম্বর নেওয়া হবে বা 7 অক্টোবর নেওয়া হবে, এরকম বিভিন্ন তথ্য ছড়িয়ে ছিটিয়ে আছে অনলাইনে। তো এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে কোনো সুনিশ্চিত কোনো তথ্য আপনি বা আমরা জানতে পেরেছি কিনা, বা কিরকম কখন পরীক্ষা হতে পারে এ বিষয়ে আপনি কিছু বলবেন আমাদের? খুব সুন্দর একটি প্রশ্ন করছেন যে খালাসির তারিখ নিয়ে একটা গুঞ্জন রটছে। আসলে এই এই গুঞ্জনটা আমিও শুনতে পাচ্ছি যে সম্ভাব্য তারিখ পড়েছে, আসলে এই তথ্যটি সম্পূর্ণ ভুয়া। কারণ রেলওয়ে ওয়েবসাইটে এরকম কোনো তথ্য দেয়নি যে খালাসি পরীক্ষার ডেট অমুক তারিখ, বা খালাসির অফিসিয়াল কোনো নোটিশ দেয়নি। তো এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কিছু নেই। আপনারা এই রেলওয়ে আপডেটের সাথে থাকেন, অবশ্যই আপনারা সুনির্দিষ্ট ডেট পড়ার সাথে সাথেই আপনারা অবশ্যই জানতে পারবেন। তো আমরা রেলওয়ে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারি নাই বা অফিসিয়াল কোনো নোটিশও পাই নাই। অতএব মনে বিভ্রান্ত ছড়ানোর কোনো কিছু নাই, বা যারা চাকরি করেন তারা ওই ইউটিউব অন্য অন্য ইউটিউবের তথ্যগুলোর ভিত্তিতে আগাম ছুটি বা কোনো কিছু নেওয়ার দরকার নাই। আপনার রেলওয়ে যখনকার তার নির্দিষ্ট ওয়েবসাইটে বা অফিসিয়ালভাবে নোটিশ দিবে আপনারা অবশ্যই জানতে পারবেন, তার ভিত্তিতে আপনারা ছুটি নেন বা পরীক্ষার প্রস্তুতি নেন, এগুলা আপনারা করতে পারবেন। তবে হ্যাঁ, পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন। খালাসি সম্ভাব্য রেলওয়েতে খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট এবং নিঃসন্দেহে একটি ভালো পোস্ট। তো এই পোস্টের বিপরীতে আপনাকে চাকরি নিতে হলে অবশ্যই আপনাকে SSC পাস হতে হবে, এবং যারা আবেদন করছেন তারা সবাই SSC পাস। অতএব SSC পাসের যে প্রিপারেশন নেওয়া দরকার আপনারা সেম প্রিপারেশন নিতে থাকেন, অবশ্যই ভালো করবেন। আশা করি সকলের জন্য শুভকামনা রইল যারা খালাসি চাকরি প্রত্যাশী। তো আসলাম ভাই, আপনি যে বললেন যে railway.gov.bd যে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই খালাসির পরীক্ষার ডেটটি প্রকাশ করা হবে, তো আনুমানিক কতদিন আগে এটা প্রকাশিত হতে পারে, মানে পরীক্ষা শুরুর কতদিন আগে এই ডেটটা প্রকাশিত হতে পারে? পরীক্ষা শুরুর 10 দিন আগে এটা প্রকাশ হয়, আর 5 দিন আগে থেকে আপনি SMS আসা শুরু হয়। SMS এর মাধ্যমে জানা দেওয়া হবে যে তার কেন্দ্র কোথায়। আমাদের অনেকেই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছে যে অনেক সময় SMS আসে না, SMS আসে না, সেক্ষেত্রে সে কি পরীক্ষার জন্য যোগ্য না, না পরীক্ষার্থী কিন্তু কোনো ক্রমে হয়তো SMS যায়নি, সেক্ষেত্রে করণীয় কি? সেটা আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর কারণে অনেক সময় জটিলতা হয়। অবশ্যই যাদের SMS না আসে সে আগে যে আবেদনটা করছে সেখানে একটা আপনার রুল অথবা পিন নাম্বার দেওয়া আছে, সেটা নিয়ে যে কোনো কম্পিউটার দোকানে যাইয়া তার অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। মানে আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের কথা বলছেন যেটা আবেদন করার সময় আসছিল। আচ্ছা, ধন্যবাদ। আর আপনাকে যদি কেন্দ্রের কথা বলি, যে যেমন আমরা বিগত পরীক্ষাগুলো তো দেখলাম স্টেশন মাস্টার বা এই পয়েন্টসম্যানের পরীক্ষা হয়ে গেল, এখানে দেখা গেছে যে মোটামুটি ঢাকা বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগেও পরীক্ষা হয়েছে বা কেন্দ্রগুলো পড়েছে। তো এই যে খালাসির পরীক্ষাটা, আমার জানা মতে খালাসি একটা হিউজ পরিমাণ লোক নিয়োগ দেওয়া হবে বা অনেকেই আবেদন করছে, বহু সংখ্যক লোক, সেক্ষেত্রে এখানে পরীক্ষাগুলো কোথায় হতে পারে? কেন্দ্রগুলো কি ঢাকায় হবে না অন্যান্য বিভাগে হওয়ার সম্ভাবনা আছে? আসলে মূলত রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় শহরে এই পরীক্ষাগুলো হবে। সাময়িক জটিলতার কারণে কর্তৃপক্ষ চাইলে সে বিভাগীয় শহরটাকে কেন্দ্র যেমন ঢাকা শহর ঢাকা আনতে নিতে পারে, সেটা কর্তৃপক্ষ চাইলে, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বিভাগীয় শহরে পর্যায়ে। আচ্ছা, আর একটা বিষয় আপনি প্রথমে বললেন যে রেলওয়ের যে খালাসি পদটি এটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা পদ, কিন্তু আমরা জানতে পারি দেখতে পাই যে অনেকেই যারা নিজেদের শিক্ষিত দাবি করে থাকে যে না অনেক শিক্ষিত হয়ে গেছে, এরা কি করে যে SSC পাশের এক খালাসি পদের চাকরিটা খুব ছোটভাবে দেখে। তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে বলবেন নাকি? আসলে এটা আপনি জটিল প্রশ্ন করছেন। সেটা হইলো,
খালাসি অর্থই কিন্তু অদক্ষ শ্রমিক, আমার একটা ভিডিও দেওয়া আছে, আশা করি আপনি সেটা কমেন্ট বক্সে অথবা হ্যাঁ অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে হ্যাঁ দিয়ে দিবেন। তো সেটাতে বিস্তারিত দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে এসএসসি পাস। এখন আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেও আসেন সেটা কিন্তু কর্তৃপক্ষ দেখবে না, আপনাকে যে কাজের জন্য আনা হবে আপনি সেই কাজই করবেন। অতএব এখানে গৌরবের কোনো কিছু নাই, আপনি চাকরি পাইছেন, আপনি চাকরি প্রত্যাশী, আপনার চাকরি দরকার, আপনি সরকারি একটি চাকরি পাইছেন, আশা করি এই চাকরিটা অনেক মানসম্মত একটা চাকরি, এটাই আমি বলবো। আর তাছাড়াও তো রেলওয়ে আপনারা সবাই জানেন যে রেলওয়ে হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, এই সেবামূলক প্রতিষ্ঠানে একজন শ্রমিক হওয়া বা একজন অংশীদার হওয়া এটা আমার কাছে মনে হয় গৌরবের। এবং যারা আছেন যারা নিজেকে শিক্ষিত দাবি করেন বা বুদ্ধিমান বিবেক জ্ঞান সম্পন্ন লোক আছেন, তারা কখনো শ্রমিকদের ছোট করে দেখবেন না, তারা যে কোনো কাজকে ভালোবাসবে এবং এই খালাসি পদটাকে ছোট করে দেখার কিছু নাই। আসলে ভাই আপনি সুন্দর একটা কথা বলছেন যে অনেকেই বলে যে আমি মাস্টার্স কমপ্লিট করে আইসা আমি কেন এই কাজ করব। কিন্তু আসলে সেবা দেওয়ার মন মানসিকতা নিয়ে মানুষকে সেবা দিচ্ছেন, এটাই তো মূল বিষয় যে আমি সেবা দিচ্ছি মানুষকে। আপনি একটা গৌরবের অংশীদার হচ্ছেন, আপনি বাংলাদেশে রেলওয়ের সাথে সম্পৃক্ত হচ্ছেন, এটা নিঃসন্দেহে একটা সেবামূলক প্রতিষ্ঠান, অতএব সেবা করার মন মানসিকতা নিয়ে আপনাকে এই চাকরিতে আপনি আসতে হবে। আচ্ছা ধন্যবাদ। আর আসলাম ভাই আমি যদি আর একটু বলি আপনাকে যে বাংলাদেশের বেকারত্বের হারটা কি পরিমাণে দেখেন আপনি, যে আমাদের স্টেশন মাস্টারের পরীক্ষায় প্রায় 4.5 লক্ষ পরীক্ষার্থী ছিল আর কি, আবার পয়েন্টস মানে আমরা দেখছি প্রায় কাছাকাছি 4,40,000 বা কাছাকাছি প্রায় পরীক্ষার্থী। হ্যাঁ তো খালাসিতে তো সেই হিসেবে আরো অনেক হিউজ পরিমাণ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে, তো এর মধ্যেও যে মানে অনেকেই আবার তুচ্ছতাচ্ছিল করে কথা বলে, আমি বুঝি না যে এরা কি মানে পরীক্ষা দিয়ে বলছে বা জেনে বলছে না না জেনে বলছে সেটা তারাই জানে। তো আমার মনে হয় তাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার, যে প্রথমত বেকারত্ব থেকে ঘুষছেন একটা সরকারি চাকরি হচ্ছে, আর দ্বিতীয়ত আপনি মানুষের সেবা করতে পারছেন, সেক্ষেত্রে এখানে তো ছোট করে দেখার কোনো কিছুই আমি পাচ্ছি না আর কি, নিজেকে আসলে বোকামি ভাবার কোনো তাছাড়া আর কিছু। আসলাম ভাই আপনি যে বললেন যে আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন বা যে কোনো একাডেমিক পড়াশোনা শেষ করে থাকেন না কেন, খালাসি পদে জয়েন করতে হলে এসএসসি পাস যেহেতু নেওয়া হচ্ছে, কর্তৃপক্ষ দেখবে যে আপনি এসএসসি পাস। তো এই বিষয়টা না আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন আমি বিশেষ করে সেনাবাহিনীতে দেখছি, যদি তাদের পদোন্নতি নিতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদের গ্রাজুয়েশনের সার্টিফিকেট শো করা লাগে, যদিও সেটা কিন্তু এসএসসি পাসে নিয়োগ হয়, কিন্তু গ্রাজুয়েশন সার্টিফিকেট শো করলে তারা বড় পদে পদোন্নতি নিতে পারে। তো এইরকম কি কোনো সুবিধা রেলওয়েতে আছে যে একজন মাস্টার্স পাস করে আসছে বা অনার্স পাস করে আসছে, সে সার্টিফিকেট শো করে ভালো একটা কোনো পদ, যে ভালো পদ বলতে আমি বলতে চাচ্ছি লোকোমোটিভ মাস্টার হোক বা স্টেশন মাস্টার হোক, বুকিং সহকারী হোক বা এছাড়া আর অন্যান্য যে পদগুলো আছে সেগুলোতে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ অবশ্যই আছে, সেটা আপনার ডিপার্টমেন্টাল সার্কুলার লাগে। তো ডিপার্টমেন্টাল সার্কুলার থাকলে আপনি অবশ্যই অন্য পোস্টে আপনি এই পোস্ট থেকে করতে পারবেন, কিন্তু আপনার অফিস প্রধানের অনুমতি সাপেক্ষে। ডিপার্টমেন্টাল সার্কুলার বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করতেন, যে মনে করেন যে একটা সার্কুলার হলো যে এলএম নেওয়া হবে, সেটা আপনার যে রেল কর্মচারী আছেন খালাসি এদের মাধ্যম থেকে নেওয়া হবে, এরকম ডিপার্টমেন্টাল সার্কুলার আসে, সেই সার্কুলারের ভিত্তিতে আপনি আবেদন করতে পারবেন আপনার কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। ডিপার্টমেন্টাল সার্কুলারটা ডিপার্টমেন্টের ভিতরেই, আর আপনার বাইরের যেটা বললেন যে আপনি এসএসসি পাশে খালাসিতে আপনি ঢুকছেন, সেই ক্ষেত্রে আপনার স্টেশন মাস্টারে ধরেন সার্কুলার হয়েছে স্নাতক পাস, তো আপনার তো সার্টিফিকেট আছে স্নাতক পাশের। আচ্ছা তো আপনি ঢুকছেন এসএসসি পাশে খালাসিতে, সেই ক্ষেত্রে আপনি দ্বিধাদ্বন্দ্ব পড়বেন যে আমি খালাসি চাকরি করতেছি আমি ওই পোস্টে যাইতে পারবো কিনা, আপনি অবশ্যই পারবেন যেহেতু আপনার স্নাতক পাশের সার্টিফিকেট আছে, সেই ক্ষেত্রে আপনাকে 10 জন যেভাবে আবেদন করবে সেইভাবে আপনি আবেদন করতে হবে, শুধু ডিপার্টমেন্টাল একটা অনুমতি সাপেক্ষে নিতে হবে আপনার। মানে যখন স্টেশন মাস্টার নিয়োগটা সর্বব্যাপী মানে সকলের জন্য ছাড়বে, সেই সময় সে আবেদন করতে পারবে, কিন্তু ডিপার্টমেন্টাল একটা অনুমতি না হয়, আপনি ডিপার্টমেন্টাল প্রার্থী কিনা এরকম একটা টিক চিহ্নের অপশন আছে। আচ্ছা আচ্ছা, আপনি যদি ডিপার্টমেন্টাল থাকেন যে আপনি রেলের সাথে সম্পৃক্ত, অবশ্যই আপনি আর এটা অভ্যন্তরীণ যে নিয়োগটার কথা বললেন যে ডিপার্টমেন্টাল ভাবে এক পদ থেকে অন্য পদে যাওয়া যায়, সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনার ধরেন আপনি খালাসিতে আছে আপনার এলএম এর প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনার রেল ভবন থেকে বা অন্য অন্য ডিভিশন থেকে আপনার আন্ডারে আপনার ইনচার্জের আন্ডার বরাবর একটা কাগজ আসবে যে আমাদের এলএম প্রয়োজন। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যোগ্যতা আছে কিনা বা আপনারা দক্ষতা আছে কিনা সেই প্রেক্ষিতে আপনারা ঢুকতে পারবেন।
সেই প্রেক্ষিতে সেই ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে। যেমন আপনার খালাসি 10 বছর থাকার পরে উনি এলএমএ তে যাওয়ার একটা ডিপার্টমেন্টাল সুযোগ পাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আপনি যদি আবার 8 বছর চাকরি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। তার মানে তাকে নির্দিষ্ট মেয়াদটা পূরণ করতে হবে, তারপরে আবেদন করতে পারবে। তো আসলাম ভাই, পরিশেষে আপনি কি বলতে চাচ্ছেন? পরিশেষে আমি বলতে চাচ্ছি, আপনারা অধৈর্য না হয়ে একটু অপেক্ষা করুন, আর আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। আশা করি 100% সত্য প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদের অ্যাডমিন অবশ্যই আপলোড দিবে। আপনারা গ্রুপ এই চ্যানেলটার সাথে থাকবেন, আর আশা করি আপনি সবসময় সত্য তথ্য, যেটা সঠিক তথ্য যেটা, সেটা আপনি তুলে ধরে আপনার যে সাবস্ক্রাইবার গুলো আছে তাদের বরাবর পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু railway.gov.bd ওয়েবসাইটটি ফলো করি, সেখান থেকে সঠিক তথ্য পেলে 100% নিশ্চিত হয়ে আপনাদের জানাই। অগ্রিম কোনো তথ্য দিতে চাচ্ছি না যে পরীক্ষা কখন হবে, কিন্তু পরীক্ষা হবে যখনই হোক, আপনারা আপনারা আপনাদের প্রিপারেশনটা নিতে থাকুন। আপনারা কিভাবে প্রিপারেশন নিবেন সে বিষয়ে আমরা চ্যানেল অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি, সেটা ভিডিওটা আপনারা দেখতে পারেন। আবার যারা খালাসির পরীক্ষার্থী আছেন, যারা খালাসি পরীক্ষা দিবেন, তাদের যদি খালাসির কাজ, বেতন ইত্যাদি আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে সম্পর্কে জানার আগ্রহ থাকে, তো সে বিষয়েও আমাদের একটি ভিডিও আপলোড করা আছে, সেখানে আমাদের আসলাম ভাই আলোচনা করেছে, আপনারা সে ভিডিওটা দেখতে পারেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।